আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আরেকটি ভিডিওতে। বন্ধুরা, যেহেতু শুনতে বসছে সে কারণে বুট বাদাম না হলে কিন্তু বসে থাকা যায় না। যাই হোক, এই দিক দিয়ে কিন্তু আমাদের যে মাহফিল ছিল সেই মাহফিলের কিন্তু ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা ছিল, ঘূর্ণিঝড় দানা। ভাগ্যক্রমে আল্লাহ, যাই হোক, আল্লাহ সবসময় বাংলাদেশের উপর রহমত করে, সে কারণে হয়তো বাংলাদেশের উপরে সেটা আর আক্রমণ করতে পারে নাই। যাই হোক, এই যে দেখুন বৃষ্টির আশঙ্কা, বৃষ্টি কিন্তু হইতেছে, তার মধ্যে দিয়ে এই যে ফলাফাইন, কিন্তু মাহফিলে না আসলে মাহফিল কিন্তু জমে ওঠে না। যাই হোক, আমি বৃষ্টির মধ্যে দিয়ে একটা শট নিলাম, আমাদের যে গ্রাম মেলা সেটা মাহফিলের মধ্যে যে মেলা বসে সেই মেলার, তো তারা কিন্তু খুবই কষ্ট করে এই দোকানটা সাজাইছিল বৃষ্টির মধ্যে দিয়ে। আপনি দেখুন সন্ধ্যার টাইম, এখন প্রায় মাগরিবের আজান দিবে দিবে এরকম অবস্থা হয়ে গেছে। আর বেচা কেনাও তেমন একটা হয় না ওই দিন বললে চলে, কারণ সবাই কিন্তু বৃষ্টির কারণে অনেকের বেচা কেনা খুবই খারাপ হয়েছে, জঘন্য হয়েছে। এই যে দেখুন বৃষ্টির পানি কিন্তু এখনও রাস্তার মধ্যে দেখা যায়, এই যে দেখুন রাস্তার মধ্যে এখনও পানি দেখা যায়, এই অবস্থা হয়েছে মানুষের। প্রত্যেকটা মানুষের কিন্তু ওই দিন মানে খুবই খারাপ দিনটা গেছে, যেহেতু বাংলাদেশের আশপাশ দিয়ে ঘূর্ণিঝড় দানা গেছে, সেই কারণে একটু বেচা কিনে খারাপ হয়েছে বৃষ্টির কারণে। যাই হোক, এটা হচ্ছে রাত্রিকালীন, মোটামুটি মানুষ আছে, আপনার যেরকম একটা মানুষের আমেজ থাকা দরকার সেই আমেজটা নাই, কিন্তু মোটামুটি আছে, মানে যেটা মোটামুটি বলা যায় একটা ধরেন স্বাভাবিকভাবে হচ্ছে একটু বেশি মানুষ হচ্ছে এই বাজারে, সে বাজারে একটু বেশি হয়েছিল। আর কিন্তু মুরব্বি ঘুমাইতেছে, মুরব্বি মুরব্বি ঘুমায়েন না, মুরব্বি ঘুমাইতেছে কি করার, আর মুরব্বি মুরব্বি কাজ করতেছে, ওয়াজ শোনার বদলে ঘুমায়। আর এদিক দিয়ে আমাদের ওস্তাদ, যার ওয়াজ আমরা সবসময় শুনে থাকি, সেই ওস্তাদ ওয়াজ করতেছে, নৈসিয়তপূর্ণ ওয়াজ করতেছে। তো আপনারা একটু ওস্তাদের ওয়াজগুলো শুনুন, আশা খুব ভালো লাগবে, আশা করি খুবই চমৎকারভাবে বয়ান করে। আপনি তৈরি করতেছেন না, আপনি কৃপার করা, ভাগ্য ভাগ্য ভালো নয়, ভাগ্যবান হওয়ার চেষ্টা করুন। আপনি এই ক্ষুদ্র এই ছোট ছোট এই প্রতিষ্ঠানগুলিতে দিয়ে সন্তানদেরকে এখানে শিক্ষা দেওয়া, সালাতুল জানাজা কিভাবে পড়াইতে হয়, জুমার নামাজ কিভাবে পড়াইতে হয়, ঈদের নামাজ কিভাবে পড়াইতে হয়, কিভাবে দোয়া করতে হয়, কি কিভাবে কি পদ্ধতিতে মা বাবার জন্য দোয়া করতে হয়, এই সকল মাসআলাগুলো কি শিক্ষা দেওয়া হয় না? এই সকল দিনে প্রতিষ্ঠান মধ্যে শিক্ষা দেওয়া হয়। এখন আপনি এত বড় হয়ে গেছেন, এখন আপনাকে যদি জিজ্ঞাসা করে সালাতুল জানাজার মধ্যে সুন্নত করে না যদি বলতে না পারেন, আপনার জন্য আফসোস। আফসোস কি না, বড় আফসোস, বড় আফসোস লাগে। সালাতুল জানাজায় সুন্নত হলো তিনটা, কটা সুন্নত কথা বল, কটা সুন্নত, তিনটা সুন্নত হয়ে গেছি না, টাকা দিয়ে সম্পদ দিয়ে জায়গা দিয়ে বুজুর্গি অর্জন করা যায় না, সম্মানিত হওয়া পতনে কি পাবেন, গ্যারান্টি আছে। কাজেই বাবা বুঝতে হবে আমাদেরকে, বুঝে শুনে কাজ করতে হবে। যারা এই তালিমের কথা বলতেছিলাম, যারা এই এলেমের তালিম দিয়ে